Hi guys, welcome to my channel. আমি রাজদীপ। তো আজকে আমি দেখাবো কিভাবে নিজের বিয়ার্ড নিজেকে শেভ করতে হয় বাড়িতে। তো এই ভিডিওটা ফেসিয়ালদের জন্য খুবই হেল্পফুল হবে। বাড়িতে খুব সহজেই নিজের বিয়ার্ড নিজের রিজার দিয়ে একা একা শেভ করতে পারবে। তো এর জন্য যেগুলো লাগবে আমাদের সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো আমি আমার এই শেভিংটা করতে এই প্রোডাক্টসগুলো নিয়েছি। এটা হচ্ছে একটা জিলেটের ফ্রোম, একটা স্প্রে বোতলে একটু জল, একটা স্পঞ্জ, তার মধ্যে একটা টিস্যু দাও আছে, একটা রেজার আর একটা 7 o'clock বেড। তো এটা হচ্ছে আমাদের ব্লেড, 7 o'clock ব্লেড জিলেটের। ব্লেডটা আমরা ফার্স্টে এরকম ক্লিপ করে জামা কাপড়ে শেভিং ফোম না পড়ে, এই কারণে টাওয়ালটা এরকম করে সামনে দিয়ে বাড়িতে যে কোনো টাওয়াল থাকলে পরে এরকম করে লাগিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের জল, ওয়াটার স্প্রে আছে, এটা দিয়ে আমাদের দাড়িটা ভালো করে স্প্রে করে নিতে হবে। গালটা ফেটে যাওয়ার ভয় বা কেটে যাওয়ার ভয়টা না থাকে। শেভিংটা আমাদের খুব সাবধানেই করতে হবে যেন আমাদের গাল কেটে না যায় বা ফেটে না যায়। আমি
সে এইভাবে আমাদেরকে কাটতে হবে, খুব আস্তে আস্তে খুব সাবধানে পোলাইটলি ভাবে কাটতে হবে, নাহলে আমাদের স্কিন কেটে যাওয়ার চান্স থাকবে। তো এখন রেজার দিয়ে শেভিং হয়ে গেছে, তো এখন আমরা এই পার্ক এভিনিউর আফটার শেভ আছে এটা লাগাবো যেন এরপর কোনো র্যাশেস এগুলো না আসে। দু তিন ড্রপ নিলে পরেই হবে, হাতে একটু মডিফাই করে অ্যাপ্লাই করে দিতে হবে ট্যাপ করে করে, যাতে আমাদের স্কিনে কোনো র্যাশেস এগুলো আসবে না, স্কিনটা একটু জ্বলবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি কোনো হেল্প পাও প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।